ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে এক বুদ্ধিমান তাঁতি ছিল। সেই রঘু তাঁতি তাঁত বোনার কাজে যেমন পটু ছিল, তেমনি ছিল বুদ্ধিতে প্রখর। যে কোনো সমস্যার সমাধান সে চট করে দিতে পারত। তার নাম ডাক ধীরে ধীরে রাজার কানে পৌঁছল। তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা। তাঁত বুনি তাতে কি ঘি জোটে ভাতে কি, তাঁত বুনি তাতে কি ঘি জোটে ভাতে কি, দিনে রাতে খাই শুধু পান্তা, দিনে রাতে খাই শুধু পান্তা, মনে তো বসু কাছে বুদ্ধি মগজে আছে, মনে তো বসু কাছে বুদ্ধি মগজে আছে, এইভাবে কাটুক জীবনটা, হ্যাঁ এইভাবে কাটুক জীবনটা। তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা, তের কেটে তাকো তাকো ধিনতা। দেখো, আমার মনে হয় এমন বিবেচক বুদ্ধিমান ব্যক্তি শুধু তাঁত বুনে জীবন কাটাবে, তাতে দেশেরই ক্ষতি, কি বলো? অবশ্যই মহারাজ, আমি বিশ্বাস করি কর্মকুশলতায় আর নিজ গুণে মানুষ উন্নতি করতে পারে, আর তার সেই উন্নতি দেশের দশের কাজে লাগলে সে দেশও উন্নতি করে। আগে যথার্থ বলেছেন মহারাজ, আর সেজন্যই আমি সচক্ষে তাকে দেখতে চাই। তাহলে লোক পাঠিয়ে রঘুরাজকে ডেকে আনি মহারাজ? না 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 না, ফুলের শোভা দেখতে হলে হাতে নিয়ে নয়, গাছেই তার শোভা দেখা উচিত। বুদ্ধিধর রঘুরাজ তাঁতির প্রকৃত পরিচয় পেয়ে তাকে চিনতে ও জানতে আমি নিজেই যাব তার বাড়ি। তাহলে সেই ব্যবস্থাই করি মহারাজ। অবশ্যই।